যাবের তোমার পোলা স্যার আমি খাইতাম কেমনে ডাক দিয়া বল আমি ডাকতেছি নবী গোরা একটু দূরে আছে আসলে এদেরকে বস্তার মধ্যে বাইন্দা ঘরের কোণার মধ্যে ফালায় রাখছে এইজন্য বলছে একটু দূরে আছে এরপরে আমার নবী কই যাবে যাও যাও যাইয়া বলো আমি নবী তাদেরকে ডাকতেছি এখন নবীর সঙ্গে তো যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী গো এই এই ঘটনা আমার নবী বলে যাও যাইয়া বলো আমি নবী ডাকতেছি আল্লাহর কসম যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তার কাছে যায় বলে তোদেরকে নবী ডাকতেছে কথাটা হা বলতে দেরি আর্মি ট্রেনিং যেমনে দে আর্মি ট্রেনিং যেমনে দে আটটায় আটটাইয়া এই দুইটা বলা বস্তার ভিতর থেকে নাটে আটে বাইরে আইছে আর্মি যেমনে ট্রেনিং দেয় এমন ভাবে বস্তার ভিতরে কুড়াইতেছে যাবের আদি আল্লাহ তাআলার হুরি স্ত্রী কয় কি গো স্বামী আমার বলে বান্দি লরে বস্তার মুখটা খুইলা দিছে বস্তার ভিতর দিকে আটটা আটটা বাইরেছে নবীর সামনে গিয়া বৈশা গেছে আমার নবী বলে সাহাবীরা সবাই ক্ষুধার্ত গোশত খায়ও কিন্তু হাড্ডি খায়ও না যেই মাত্র বলছে গোশত খায়ও হাড্ডি খায়ও না সাহাবীরা তো রহস্য জানতেছে না যেই জাবের আমার প্রেমে এত কুরবানি দেয় হাসি মুখে তার হাড্ডি দি থাকবে আমার নবীর সামনে যেই বকরিটা তারা জবাই করছে ছেলেও জিন্দা বকরিও জিন্দা তুমি কি নবীর হাদিস পড় নাই লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ভাই ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন সন্তানের চাইতে নবীর ভালোবাসতে হবে মা বাবার চাইতে নবীর ভালোবাসতে হবে ওয়ান নাস আজমাইন সব মানুষের চাইতে আমার নবীর ভালোবাসতে হবে আমার নবী দাওয়াত খাইতে আসতেছে তুমি কান্দো কেন সন্তান গেলে গেছে সন্তানের চাইতে আমার নবীকে ভালোবাসার নামই হলো ঈমান দাওয়াত খেতে গেলেন নবী জাবেরের ঘরে জাবের দি দুটি সন্তান গিয়েছিল মরে দাওয়াত খেতে গেলেন নবী জাবেরের ঘরে জাবেরের দুটি সন্তান গিয়েছিল মরে ওরে নূর নবীজির ইশারাতে ওরে খুদারি কুদরুতে আবার জিন্দা তারা হয়ে যায় গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায় জায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায় ওদের নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায় যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায় গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায় গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায় জোরে জোরে ভয়েস অফ সুন্নাহ সুন্নতের সত্যবাণী আলিমুল গায়বি ওয়াস شهادته الرحمن الرحيم দৃশ্য দৃশ্য প্রকাশ্য গোপন সব কিছু একজন জানেন তিনি কে আল মালিক আল কুদ্দুস السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله الله نيزر كوتا نيزر كوال مارا بزر غنى تو شي الله بولشن كنت كنزا مخفيان امي اتو كيشو امي الله اكا تشيلام غبتو باندار تشيلام যার সঙ্গে কোনো শরীক করা যাবে না যার সঙ্গে কোনো শরীক করা যাবে না আল্লাহ আল্লাহর হাবিব বলছেন তিন শ্রেণীর মানুষের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না এর মধ্যে এক নম্বর শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না
শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না দুই মা বাবার অবাধ্যকারীর গুনাহ আল্লাহ মাফ করবে না তিন বান্দার হক যারা মেরে খায় এদেরকে আল্লাহ মাফ করবে না তাহলে আপনার ওয়াজ কিন্তু বেশি লাগে না এই যে তিনটা জিনিস যদি আপনি আজকে মাইন্ড না চলে এই তিনটা নিয়ে যদি বাড়িতে নিয়ে যান তাহলে আমিও সাকসেস আপনারও সাকসেস এভরিবডি মাস্ট সাকসেস অবশ্যই সবাই সাকসেস কারণ ওয়াজ শুনলে চলবে না ধারণ করতে হবে হ্যাঁ ঘটনা একটা বলতে পারবো খুব মজা পাবেন শান টান টান দিব ঘটনা খুব সুন্দর বলতে পারবো কিন্তু ছোট ছোট কোট করা যে কথাগুলো এগুলো হলো ধারণ করার বিষয় আর ঘটনা যেগুলো এগুলো ঘটনা শুনবেন প্রেম জাগ্রত করবেন চেতনা হিসেবে সমাজে লালন করবেন কিছু জিনিস আছে মৃত্যুর আগ পর্যন্ত পালন করতে হয় আল্লাহর সঙ্গে কি মৃত্যুর একদিন আগেও কি শিরক করার সুযোগ আছে না মা বাবা কি জোয়ান বয়সে ভালোবাসবে না বুড়া কালে কি অবজ্ঞ করার সুযোগ আছে না তাহলে আপনি আপনার একজন আরেকজনের সম্পদ কি যেই কোনো মুহূর্তে আত্মসাৎ করার সুযোগ আছে নাই তাইলে সবকিছু মিলে আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ অবশ্যই অবশ্যই আমি আল্লাহ যিনি তোমাদের খালেক যিনি তোমাদের মালিক ইয়াউমিদ্দিন কিং অফ দা ডে অফ জাজমেন্ট আল্লাহ হলো তিনি যিনি শেষ দিবসের বিচারক শেষ দিবসের মালিক চিৎকার মেরে কন্যা মারহাবা আমি আগে আল্লাহকে চিনাই তারপরে সৃষ্টি বুঝেন কোন রব সৃষ্টি করেছেন রহস্যটা কে করেছেন এই জিনিস আজকে নিয়ে যেতে হবে ভাইয়ের আমার আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবারা পায়ের মধ্যে হাত দিয়ে বলি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আউওয়ালু ওয়াল আখিরু ওয়াজ ظاهر والباطن وهو بكل شيء عليم আমার যুবক ভাইরা আল্লাহ প্রথম আল্লাহ শেষ আল্লাহর কোরআনে আমার আল্লাহ সূরা ফজরের মধ্যে মনে হয় বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছেন এই পৃথিবী সব শেষ হইয়া যাবে আল্লাহ প্রথম আল্লাহ শেষ আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন এই পৃথিবী একদিন সব শেষ হইয়া যাবে কিন্তু আমার আল্লাহ যিনি এমন রব যার সঙ্গে কোনো শরীক করা যাবে না আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান সব আল্লাহ শেষ করে দিবেন ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবান খুলে বলুন তিনি কে ওই আল্লাহকে আরো ভালো করে বুঝেন কিভাবে রহস্যটা তৈয়ার করলেন ওই আল্লাহ নিজের ব্যাপারে নিজে বলে কুনতু হাদিসে কুদসি এই হাদিসটা কুনতু এটা হাদিসে কুদসি যে হাদিসে শুরুতে কাল আল্লাহ শব্দ উল্লেখ আছে আল্লাহ বলেছেন এটা হাদিসে কুদসি আমি আল্লাহ ছিলাম গুপ্ত ভান্ডার ওই আল্লাহ তিনি এত মহিয়ান তিনি গরিয়ান যিনি বলছেন আমি আল্লাহ তোর শুরুর মালিক আমি আল্লাহ তোর শেষের মালিক ওই আল্লাহ এত মহিয়ান কিন্তু আল্লাহরে কেউ ডাকবে না এটা হতে পারে না আল্লাহ বলে আমার একটু প্রকাশ করা দরকার এই কথাটাই আমরা ওয়াজের ভিতরে আমরা বলে থাকি এখন এই রহস্য যদি বুঝতে চান ইষ্টিদের মধ্যে আইসা আমি কথাটা শুনছিলাম যে হুজুর এই ব্যাপারে আলোচনা করবেন এই জন্য আমি কি করছি বুদ্ধি করিয়া বড় একটা হাদিস বের করছি হাদিসটিকে পড়ি বলে বুঝবেন বড় হাদিস লম্বা হাদিস নবীর একজন সাহাবি যার নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আন জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কুলতু ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল বি আবি আনতা ওয়া উম্মি
আপনার কদমে আমার বাবাও কুরবান, আমার মাও কুরবান। আরে এই যাবার, এই যাবার কিন্তু জেনতেন যাবেন না, এই যাবার কিন্তু জেনতেন যাবেন না। আহ, নবীরে দাওয়াত করছে, এক ভাই আর এক ভাইয়ের এক সন্তান আর এক সন্তানকে বলে বাইরে কেমনে বকরিটা জবাই করছে। এক ভাই আর এক ভাইরা জবাই কইরা দেখাইছে কেমনে জবাই করছে, আর এক ভাই মার ডাক শুননা উপর থেকে পইরা মারা গেছে। নবী আমার দাওয়াত খাইতে আসছে, আসার পরে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখলাম আমার স্ত্রী কান্দে, কান্দো কেন? কয়েকটা তো একটার জব করে ফেলাইছে, এখন দুইটা মারা গেছে। ঘটনা জানেন দিকে আমি কাইটটা দিছি, বেশি লম্বা করবো না, হাকিকতে যেতে হবে। এই প্রজন্ম তো আর এগুলো জানে না, এদেরকে জানাইতে হবে ঘটনা, এই জন্য টান দিছি পুরান কথা। আপনি হয়তো জানেন, আপনার এই নাতিগুলা জানে না। আমার নবীর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ শুন, তুমি কি নবীর হাদিস পড়ো নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, ভাই ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তানের চাইতে নবীরে ভালোবাসতে হবে, মা বাবার চাইতে নবীরে ভালোবাসতে হবে, ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমার নবীরে ভালোবাসতে হবে। আমার নবী দাওয়াত খাইতে আসতেছে, তুমি কান্দো কেন? সন্তান গেলে গেছে, সন্তানের চাইতে আমার নবীকে ভালোবাসার নামই হলো ইমান। বেশি বুঝাইতে পারতাম না, শর্ট করলাম শর্ট। এরপরে আমার নবী আইসা কয়ে যাবের পেটে খিদে লাগছে, সব কাফেলা আইয়া ভরছে, খাইতে পড়ছে। আমার নবী বলে, ও যাবের তোমার দুইটা পোলা কই? কই নবী গো আছে একটু দূরে আছে। ডাক দিয়া বলে, এ যাবের তোমার পোলা স্যার আমি খাইতাম কেমনে? ডাক দিয়া বল, আমি ডাকতেছি নবী গো, ওরা একটু দূরে আছে। আসলে এদেরকে বস্তার মধ্যে বাইন্দা ঘরের কোনার মধ্যে ফালাই রাখছে, এই জন্য বলছে একটু দূরে আছে। এরপরে আমার নবী কয়ে, যাবে যাও যাও, যাইয়া বলো আমি নবী তাদেরকে ডাকতেছি। এখন নবীর সঙ্গে তো যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো এই এই ঘটনা। আমার নবী বলে, যাও যাইয়া বলো আমি নবী ডাকতেছি, আল্লাহর কসম। যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তার কাছে যায় বলে, তোদেরকে নবী ডাকতেছে। কথাটা হা বলতে দেরি, আর্মি ট্রেনিং যেমনে দে, আর্মি ট্রেনিং যেমনে দে, আটটায় আটটায় আপ, এই দুইটা বলা বস্তার ভিতর থেকে নাটে আটে বাইরে আইছে। আর্মি যেমনে ট্রেনিং দেয় এমন ভাবে বস্তার ভিতরে কুড়াইতেছে। সাবিরা দি আল্লাহ তালার ঘুরি স্ত্রী কয়, কি গো স্বামী আমার বলে পান দিল রে, বস্তার মুখটা খুললা দিছে। বস্তার ভিতর দিকে আটটা আটটা বাড়িছে, নবীর সামনে গিয়া বৈশা গেছে। আমার নবী বলে, সাহাবীরা সবাই ক্ষুধার তো, গোশত খায়ও কিন্তু হাড্ডি খায়ও না। যেই মাত্র বলছে গোশত খায়ও হাড্ডি খায়ও না, সাহাবীরা তো রহস্য জানতেছে না। যেই যাবের আমার প্রেমে এত কুরবানি দেয় হাসি মুখে, তার হাড্ডি দি থাকবে আমার নবীর সামনে। যেই বকরিটা তারা জবাই করছে, ছেলেও জিন্দা বকরিও জিন্দা। এক ঘন্টার ওয়াজ আমি কাইটটা দিছি, ছোট্টু করে বুঝাইলাম কোন যাবেরে আমার নবীরে যাবের আদালতের পরিচয়টা না দিলে আপনাদের হক, আমার হক আদায় হবে না। ইতিহাস, দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই গড়ে, জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে।
দাওয়াত খেতে গেলেন নবী জাবেরের ঘরে, জাবেরের দুটি সন্তান গিয়েছিল মরে। ওরে নূর নবীজির ইশারাতে, ওরে খুদারি কুদরুতে আবার জিন্দা তারা হয়ে যায়। গায়েবের খবর দেনওয়ালা এল রে মক্কায়, গায়েবের খবর দেনওয়ালা এল রে মক্কায়। ওদের নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়, যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়। গায়েবের খবর দেনওয়ালা এল রে মক্কায়, গায়েবের খবর দেনওয়ালা এল রে মক্কায়। জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না? এ আমার বিরামপুরের মা, কোন বুতে তোমারে কিলাইছে গো মা? ও আমার বিরামপুর ঘাল কাটার যুবক, তুন বুতে তুরে কিলাইছে রে ভাই? নবী সারা কোনো উপায় না, নবীর জন্য যত কান্দতে পারবা, নবীর জন্য যত প্রেম বিলাইতে পারবা, যেই কবরে আপন নাই, বন্ধু নাই, বান্ধব নাই, ওই কবরে হালকাটা তোমার ঢুকাইয়া দিব। ডাক দিয়া বলবে, ও পাগল তুই হালকাটা মাহফিলে বইয়া, আমি নবীর শান শুইনা চোখের পানি ফালায়া কাঁদছিলি, এই জন্য মা ছাইরা, বাবা ছাইরা, দাদা ছাইরা, আপনজন ছাইরা, তুই আধার ঘরে চিরদিনের জন্য ঢুকে গেলি, এই জন্য তুই ঘরে থাকবি কেমনে? তুই তো আমার পাগল, তোর লাশটা রিসিভ করার জন্য আমি মদিনা থেকে তোর কবরে চলে এসেছি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কেউ মনে কষ্ট নেবেন না, এখানে আমাকে বুঝাইতে হবে কেমন সাহাবী নবীরে প্রশ্ন করছে। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? তাফসির এটা কি বলে? তাফসির এটা কি বলে? আপনাকে ভেঙ্গে বুঝাই দিতে হবে কার মাকান কতটুকু। এরপরে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আরে মিয়া, যে সন্তানটি কুরবান দেলা সে মা বাপের দিতে কি? এরপরে নবীরে প্রশ্ন করছেন, বি আবি আনতা ওয়া উম্মি, আখবিরিনি আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা কাবলাল আশিয়ায়ে। যাবে রাদিয়াল্লাহ তাআলা আনহু বলে, নো নবী গো, আমার বাবা এবং মা আপনার নামে কুরবান, আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন না, আল্লাহ যখন একা ছিলেন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করেছেন? এই তো ওয়াজ পাইয়া গেছেন, আমার বিষয় পাইয়া গেছেন আপনারা, তাই তো আপনি বুঝবেন মোল্লার দূর কুদূর আছে। নবী শানবারে এসে আল্লাহ বিরোধিতা করে কাট মোল্লা, এই কথা কইলেই ব্রাহ্মণ বাইরের তাহিরি পোলা বালা না, আমরা বন বাইরের পোলা ভান, মেজাজ গরম দিল নরম, হক কথা বলতে আমরা এক সেকেন্ড দ্বিধা করি না। আজকে গরো কইছে হুসেন ভাই সামনে, দেখলে আমি দেখতে কালা হইতাম পারি, আমি গরিবের ভূত হইতাম পারি, আমার বাড়ি ঘর না থাকতে পারে, কলজা কিন্তু একটা আছে। মনোযোগ দিবেন, নবীর শান আমার নবী, আপনার নবী, সুবহানাল্লাহ কোনা কেন? এরপরে ডাক দিয়ে কইয়া, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন একা ছিল সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করেছেন? আজকের বাংলার কিছু কাঠমোল্লা বলে আল্লাহ নাকি প্রথম কলম বানাইছে, কলম কি বানাইছে? ওই লৌহ কলম আছে না, কই কলম বানাইছে, এরা বলে কলম বানাইছে। না 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 না, আমার নবী বলে, ইয়া জাবের, ইন্নাল্লাহ তাআলা, একটা কথা মনে, কলা কলা কলার পরে সবসময় ইন্না হয়, এলামের পরে সবসময় আন্না হয়, বাক্যের মাঝখানে আসলে আন্না হয়, বাক্যের শুরুতে আসলে ইন্না হয়, আবার কলার পরে ইন্না হয়, এখানে কিছু কমি সাথে থাকতে পারে, এরা মনে করতে পারে আমরা হেয়ার থেকে উঠেই পড়ছি, এই বিষয়গুলো একটু বার বোঝায় না, বোঝালে তো বুঝতো না যে কিতা, এগুলো গ্রাম আমরা বুঝেই পড়ি, এখনো যে পড়ি, যার জবর আছে ও নাগামাতা আছে কাঁচা কেউ না, বুঝ যায় ও সামনে বুঝ যা, সাসা আফন জান বাসা, কথা কন ঠিক না বেটি?
আমার নবীর শান আলোচনা হবে নবীর প্রেমিকদের চোখে কি আজকে ঘুমাইতো পারে না আর ধর ফ্ল্যাট মিস বেড়া ঠিক বলে বাইরে দিবা ভাই বল ইতি বুঝিস বেড়া ইত্রে কই বাজে ওই রেডিও ঠিক রাইনি রেডিও ঠিক মা তারপরে নষ্ট হয়ে যাইব কথা কোন ঠিক না বেটে পতলা বুঝুন নাই তো না আমার তো এলাকার মানুষের জন্য একটু মাঝে মাঝে একটু মনের মধ্যে মিশতে হয় না আইলে আপনার কেমন যে বাবারই মানে লন্ডন থেকে আইছে বাড়ি শুদ্ধ করে কত এমনি তো মালিক ইয়া অমিত দিন বুঝেছেন ভাই ওই যে কিং অফ দ্য ডে অফ জাজমেন্ট কইছি না পরে আমার আমার শরম লাগে গেছে গান কই মা সাফুর তুই কেন ইংলিশ কই ইংলিশ তো কালকে কাতার যায় না করবো কথা কোন ঠিক না বেটে তো যাই হোক অসুবিধা এবার আল্লাহর হাত আমার কাছে খুশি লাগতেছে কিনা জানেন নি আমি তো ওই মোল্লারা জবাবটা দিতাম পারছি হেরা সারা জীবন আপনারা বুঝাইলো আল্লাহ প্রথম কলম বানাইছে কলম বলে বানাইছে আমার নবীর আগমনে আমরা কি খুশি না বেজার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ইয়া জাবেদ ইন্নাল্লাহ তাআলা খলক কামলা শিয়াই নূরানা বিগিকা মিন নূরিহি আল্লাহ রাব্বুল আলামিন তার নূর থেকে তার হাবিবের নূর মুবারক সৃজন করেছে চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না এই তো একটা গান গাইতে মন চাইতেছে গাইলাম ইনশাআল্লাহ আল্লাহ যখন ছিল একা যদি হাদিসের লগে গজলটা না মিলে আমার কাছে কয়েন আপনারা এরা যে ঠাসকের আমি গান গাই আমি বুঝাইয়া দলিল ছাড়া তাহিরি কথা বলে না আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশিতে চাই লাক্সিনি রে খেলাটা লাক্সিনি ভাই এই হালকারের মানুষ হাত তুললে বলো ঠিক কি না বলো আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশিতে চায় আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা ওরে জোশ মারিলেন এশকের দরিয়ায় রে সময় যায় পর দরদ নবী মোস্তফা জুরে কি আল্লাহ আকবার কোন যাইতো না ভাই যান যুবক ভাইয়ের আমার এই হলো এই হাদিসের অর্থ আর গজল এরপরে আমার নবী বলেন আবার ইচ্ছা করলে এই কথাটা বললে রাখিয়া দিতে পারতো এরপরে যে মোল্লারা কইব কলম বানাইছে আল্লাহ এটা তো রসুল জানতেন হেরা যে কলম লিয়া ঠেলব আর আরশো লিয়া ঠেলব আর কুরসি লিয়া ঠেলব নবী কিন্তু এটা জানতো ডাইরেক্ট একটু উইলি তো চলে সর্বপ্রথম আমি নবীর নূর বানাইছে আর না কইলে তো চলতো কথার উত্তর তো হয়ে গেছে গা এরপরে নবী তো জানে আল্লাহর হাবিব ডাক দিয়া কয় যখন আল্লাহ আমি নবীর নূর মুবারককে বানাইছে ফাজা আলা জালিকা নূরু ইয়াদুর বিল কুদরতি হাইসু শা আল্লাহু তাআলা আল্লাহ যখন আমারে নূর বানাইছে আমার আল্লাহ যেখানে খুশি কুদরতি ভাবে আমার আল্লাহ কুদরতুল্লাহ কুদরতি জগতে আমারে ঘুরাইছে কই দিন কত ঘন্টা এটা আল্লাহ এবং নবী সারা কেউ জানে না বাংলাদেশে কিছু লোক আছে না কয় নবী মুরুক্ষ ছিল নবী নাকি লিখতে জানতেন না পড়তে জানতেন না হ্যাঁ অথচ আমার নবী বলছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা আমি নবী হইলাম এলেমের শহর আমি ওই মৌলবীর জানতে চাই তুমি যে বললা রসুল লিখতে জানতেন না পড়তে জানতেন না তুমি শুধুমাত্র জ্ঞানী তো রসুল যে বলছে আমি এলেমের শহর তুমি একটু বলো তো ওই শহরের প্রস্থ কত ওই শহরের দৈর্ঘ্য কত ওই শহরের ব্যাস কত ওই শহরের ব্যাসার্ধ কত ওই শহরের গভীরতা কত ওই শহরের উচ্চতা কত তুমি কি বলতে পারবা পারবা না তাইলে রসুল বলছে আমি এলেমের শহর ওই শহরের পরিধি আইতন তোমার জানা নাই এই জন্যই আল্লাহ বলছে ওয়া রাফানা লাকা যিকরাক আমি আল্লাহ নবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছি একটু ভারী ওয়াজ আর কি একটু ভারী ওয়াজ কিন্তু পোলাপন রাগ করেন না হ্যাঁ এই জন্য ভাইয়ের আমার এগুলো অনলাইনে যাবে অনেকে এই হালকাটার মাহফিল শুনবে খানপাড়ার মাহফিল শুনবে সুলতানপুরে মাহফিল শুনবে এই এলাকার মাহফিল শুনবে
এর পরে আমার নবী দেখেন ওই বাতিলদেরকে 1500 বছর আগে জবাব দিয়া গেছে আমার নবী বলে আল্লাহ যখন আমি নবীকে বানাইছে ওই সময়ের ভিতরে ওয়ালা লাউহুল লাউহ ছিল না ওয়ালা কলামুন কলম ছিল না এই মোল্লারা জবাব হইয়া গেছে যারা বলে নবী না আর নবী সৃষ্টির আগে নাকি জমিন ছিল না এই জমিনটা কি স্বর্ণের না মাটির ওই নবীরে যখন আল্লাহ বানাইছে তখন তো মাটি ছিল না নবী বলছে আজকে মোল্লারা কেমনে কয় নবীরে মাটি দিয়া বানাইছে নাউজুবিল্লাহ জোরে কয় আয় হায় 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 কতগুলো উত্তর হয়ে যেতেছে আজকা অনেকগুলো উত্তর হয়ে যাবে আজকা এইগুলো টু দা পয়েন্টের ওয়াজ আর পরে আমার নবী বলে ওয়ালা শামসুন সূর্য ছিল না ওয়ালা কমরুন চন্দ্র ছিল না ওয়ালা জিন্নুন জিন ছিল না ওয়ালা ইনসিয়ুন ইনসান মানে মানুষ ছিল না এরপরে আমার আল্লাহ ফালাম্মা আরাদাল্লাহু তাআলা আইয়াখলুকাল খালকা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নূর মুবারকটারে চারটা ভাগ করলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়টা ভাগ করলেন এই নূর মুবারকটারে আমার আল্লাহ চারটা ভাগ করলেন এই চারটা ভাগ দিয়া সরি এই নূর মুবারকটা আল্লাহ রাব্বুল আলামিন চারটা ভাগ করলেন চারটা ভাগের প্রথম ভাগটা দিয়ে আমার আল্লাহ বানাইছে লৌহ প্রথম ভাগটা হলো আমার আল্লাহ বানাইছে কলম দ্বিতীয় ভাগটা বানাইছে লৌহ তৃতীয় বাগদা বানাইছে আরশ আবার ওই যে দ্বিতীয় বাগদারে আমার আল্লাহ আবার চারটা ভাগ করছে চারটা ভাগ করে আমার আল্লাহ বানাইছে কি কয় এক নম্বর হলো আরশ দুই নম্বর হলো কুরসি তিন নম্বর হলো বাকিল মালাইকা সমস্ত ফেরেশতারা জুড়ে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার এখন ওই যে আমরা গান গাই গান বলি কি লাগে হেরা একটু বুঝাইবার লাগে গানটা কোন প্রকার গান হইনা যাও আল্লাহ মুহাম্মদি নূর হইতে ওয়াজ মিলতাছিনি আল্লাহ মুহাম্মদি নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলো তামাম দুনিয়া কি ওয়াজ মিলে গেছে তো আল্লাহ মুহাম্মদি নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলো তামাম দুনিয়া আমার নবী যদি না হইতো কিছু পয়দা না করিত অন্ধকারে তাকি তো দরায় রে সময় যায় পড় দরুদ নবী মুস্তফায় পড় দরুদ নবী মুস্তফায় গো সময় যায় পড় দরুদ নবী মুস্তফায় জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে ও হালকাটার বাবা খানপাড়ার বন্ধু কি দিয়া ওয়াজ বুঝাইতাম তার মানে হলো দলিলে পেয়ে গেলাম আমার আল্লাহ নবীর বানাইছে পরে না প্রথম সবার আগে বানাইয়া দুনিয়াতে নবীর পাঠাইছে সবার আগে না পরে এর জন্য কি নবীর শান কইমা গেছিনি আরো জোরে কেন কইমা গেছিনি আল্লাহ যখন নবীর প্রথম বানাইছে এখানে রহস্য আর কিছু নাই এই জায়গার মধ্যে রহস্য আমার নবীকে বানাইবার পরে আমার নবীরই ওই সময় কয়েকটা সুরতি আমার নবী ছিল এর মধ্যে একটা সুরত সুরত তা ওসিন ময়ূরের সুরত আরেকটা হলো সুরতে মালাক ফেরেশতার সুরত আরেকটা হলো সুরতে বাসার মানুষের সুর মানবের সুরত আর একটা হলো সুরত হাক্কি আসল সুরত জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না সবচেয়ে বড় কথা হলো আমরা দেশের মোল্লারা নবীর হাকিকত মানে না একটা কারণে এর আসমান থেকে জমিন পর্যন্ত এই খালি জায়গাটা লইয়া পইরা রইছে মাটির নিচে কি আছে জানে না উপরে কি আছে জানে না শুধুমাত্র যা চোখে দেখছে হিডা লইয়া পইরা রইছে সুরতে বাসার লইয়া সুরতে বাসার লইয়া পড়ে আছে কিন্তু হাকিকতের খবর মোল্লার কাছে নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবীর আরেকটা সুরত হলো সুরাতুল কাওয়াকেব নক্ষত্রের সুরত আমার নবীর আল্লাহ বানাইছে বানাইবার পরে আমার নবী আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা মারলেন আল্লাহ ডাক দিয়া কই বন্ধু
বন্ধুর দরবারে বন্ধু মাথা নিচু করে থাকবে সেটা হতে পারে না আপনার জব আপনার শের মোবারকটা একটু উপরে তুলেন আমার নবী একটা সেজদা দিল আবার আরেকটা সেজদা মারলো আরেকটা সেজদা দিল আরেকটা সেজদা দিল আরেকটা সেজদা দিল এই পাঁচটা সেজদা মোল্লারা তো নামাজের হাকিকত জানে না কই মেরাজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ বলে আনছে হ আমরা তো কই আনছে কিন্তু দিছিল কয় ওয়াক্ত ওয়াজি বুঝে না এ মোল্লারা ওয়াজি বুঝে না মুসা নবীকে আপনার উম্মতে এতগুলা পারত না বারবারে গিয়া গিয়া কিছু কিছু কমায় আনছে লাস্টে পাঁচ ওয়াক্ত বাকি আছে মুসা নবীকে জান না আমার নবীকে আমার শরম লাগে কিরে কিরে ওই যে হাকিকতে নবীরে বানাইছে যে দিন সেই দিনই আমার আল্লাহ পাঁচ ওয়াক্ত নির্ধারিত এটা মুসা নবীও জানে না আমার নবী জানে কি জানে না এই তো ওয়াজ বুঝে গেছেন এবার আমার নবী সেজদা দিল আল্লাহ ডাক দি ও বন্ধু এই পাঁচটা সেজদা আপনার উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বন্দরে আমার যেই মাত্র নবী সেজদা মোবারক থেকে উঠলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তা আমার নবীর সামনে একটা লজ্জার আয়না ধরলেন বন্ধু গো বানাইছি পরেই তো সেজদাই পড়ে গেছেন একটু দেখেন না আপনারে কেমন বানাইছি দেখেন না আপনারে কেমন লাগতেছে দেখেন না কেমন লাগে আইনাটা ধরার পরে আমার নবী যেই মাত্র আইনা হাত দিকে তাকাইছে আমার নবী দেইখা এত সুন্দর চেহারা মোবারক কি যে সুন্দর কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় নবীজির নজর ঠিক না এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ওই সময় বানায় নবী যখন দেখলেন নিজের চেহারা মোবারক এবার আমার নবী তো নূরি 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 বছর আমার নবীর নূর মোবারকটার একটা গাছের গোড়ায় নিয়া সাজরাতুল ইয়াকিন নামে একটা গাছ আছে ওই গাছের মাঝখানে একটা ফুল আছে ওই ফুলের মাঝখানে আমার নবীর নূর মোবারকটা রাখছে ওই গাছের মধ্যে সাতটা ডাল আছে জবানটা খুলে এখন না কয়টা ডাল আছে সাতটা ডালের মধ্যে সাতটা ফুল আছে সাতটা ফুলের মধ্যে একটা ফুল আছে যে এই ফুলের মধ্যে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর মোবারক হাই রে আরেকটা ফুল ওই ফুলের মধ্যে খাতুনে জান্নাত মা ফাতেমার নূর কি দিয়া বুঝাইতাম বুঝতে বুঝে তো আসে না এরপরে আরেকটা নূর আরেকটা ফুল মুবারক ওই ফুলের মধ্যে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর মুবারক আরেকটা ফুল আছে ওই ফুলের মধ্যে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর মুবারক এই হলো পাকে পাঞ্জাতন 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 মুরশিদ পাকে পাঞ্জাতন পাঞ্জাতন পান জাতন মুরশিদে পাকে পাঞ্জাতুন মনে তেবা শোনায় আমার দিলে তেবা শোনায় আমার পাই যেন দরশন মুরশিদে পাকে পাঞ্জাতুন মুরশিদ পাকে পাঞ্জাতুন ঠিক কি না ও বন্ধু কি হাকিকত আমি বুঝাইতাম পাক পাঞ্জাতন আমার আল্লাহ হাকিকতের জগতেই বানাইছে এমনিতে জান্নাতের চাবিগুলো এদের হাতে না এরা হলো সৃষ্টির একটা শ্রেষ্ঠ অবস্থানের জায়গা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের গেইটে থাকবে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের গেইটে থাকবে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের গেইটে থাকবে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের গেইটে থাকবে আর আমার আল্লাহ হলো খালেক আমার নবী হইল মালিক এদের সঙ্গে গাদ্দারি কইরা জান্নাতে যাইবা জুতার বাড়ি একটাও মাটিত ফর্তনা কথা বলেন ঠিক কিনা কেমন দিলাম হ্যাঁ ওয়াজ কি ফিনিশ আস্তে আস্তে আরো সামনে যাইতাছি খেলা হবে কথা কন এটা কিসের খেলা ফুটবল খেলা এটা প্রেমের খেলা মুসল্লাই থাকবে পা দিল থাকবে খানে কাবা দেহ থাকবে বাংলাদেশ
হৃদয় থাকবে ফিলিস্তিন কথা বলুন ঠিক কি না বলুন আস্তে চুপ এবার হাকিকতের বয়ান চলছে এ আমার যুবক তাইলে দলিলে পেয়ে গেলাম পাঞ্জাতন কি নতুন না পুরান আর জুড়ে কোন নতুন না পুরান পাঞ্জাতন পর পুরান জিনিস মওলা আলী কাকে বলে আমার নবী বলে আমার পিছনে সর্বপ্রথম যিনি নামাজ পড়েছেন তার নাম হলো মওলা আলী জুড়ে কোন না বাবা সুবহানাল্লাহ কেউ ঘুমে ধরে গেছে গা না না কই যান দেখেন কইলাম তাইলে কি কষ্ট হইতেছে আপনার আর আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হইতেছে একবারে জাগা মতো ধরছি ইনশাল্লাহ তারপরে মওলা আলী কে মওলা আলী হাকিকতে তাস দিলাম বুঝার জন্য কোন মওলা আলীকে আমার আল্লাহ সেই গাছের মধ্যে রাখলেন জান্নাতের গেটে গেটে রাখলেন জান্নাতের ভিতরে ভিতরে রাখলেন কোন মওলা আলীকে আমার নবীর এত আপন জন বানাইলেন যুবক ভাইরা আমার ওই মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী আপনার নবী বলেছেন যে আমার আমি আমি হে 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 আলী রে তোমার মর্যাদা আমার কাছে কেমন জাননি কই মুসা নবীর কাছে হারুন আলাইহিস সালামের মর্যাদা যেমন তোমার মর্যাদা আমার কাছেও তেমন জুড়ে কন্যা সুবহানাল্লাহ আরেক জায়গায় আমার নবী আপনার নবী বলেছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ যেই ব্যক্তি আমি আমার আলীকে ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসলাম আর আমি নবীরে যে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এই যুবক ভাইয়ের আমার পাঞ্জাতন নতুন কোন জিনিস নয় এই পাঞ্জাতন এমন একটি স্পেশাল জায়গা আমার নবী আপনার নবী বলে দিয়েছেন আল মানাকিব ইবনে মাগাজিলি কানজুল উম্মালের মতো হাদিসটা এসেছে আনা ওয়ালিউন মিন শাজারাতিন ওয়াহিদা ওয়া ওয়ান্নাসু মিন আশজারিন সাত্তা আমার নবী আপনার নবী বলেছেন আমাকে এবং আমার আলীকে আমি এবং আমার আলী হলো একই বৃক্ষ আর পৃথিবীর সকল মানুষ হলো ভিন্ন বৃক্ষ জোরে জোরে কে সুবহান আল্লাহ বলা যাবে না এই হলো হাকিকত আরো একটা হাদিস বইলা দিয়া যায় ক্লিয়ার হয়ে যাবে অনেকে বলবেন হুজুর ওই জায়গার ভিতরে কাদেরকে মাল রাখলেন তাদের মর্তবা কেমন এই জন্য মর্তবা একটা ধরলাম হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে আমার নবী আপনার নবী বলে দিয়েছেন আনা ওয়া আলিয়ুন হুজ্জাতু আলা উম্মতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আমি এবং আমার আলী উম্মতের জন্য দলিল হয়ে যাব আরো জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা এই জন্য যুবক ভাইয়ের আমার ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উপাধি হলো মুশকিল কুশা কি মুশকিল কুশা অর্থ কি বিপদে সাহায্যকারী বিপদে সাহায্যকারী বা আরেকটা অর্থ ধরেন বিপদে উদ্ধারকারী আবার এই কথা যখন আপনি আলীর ক্ষেত্রে বলবেন কিছু কিছু লোক আছে তারা বলবে একমাত্র বিপদে উদ্ধারকারী হলো আল্লাহ বিপদে সাহায্যকারী একমাত্র আল্লাহ ওই মগাগুলো আসলে বুঝেই না ওরা বুঝে না আল্লাহ হইলো হাকিকত উদ্ধারকারী আর আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে মওলা আলীও উদ্ধার করতে পারে কথা বলেন ঠিক কি না এটা যদি বুঝতে চান তাহলে ফুরাতের নদীর যাবো গা একটু ফুরাতের নদীর মধ্যে যাইতিব একটু ফুরাত নদীর মধ্যে এমন পানি ঠেলা মারছে পানি ঠেলা দিয়া ওই আপনার বাড়ি ঘরের মাঠ টাট যা আছে সব তলায় গেছে গা এরপরে ফুরাত নদীর অনুসারীরা দৌড়ায় যায় মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ইয়া মুশকিল কুশা হে মওলা আলী বেলায়েতের সম্রাট মারিফতের সম্রাট আমাদের পানি উঠতে তো সব বাড়ি ঘর তলায় গেছে গা কি করতাম সাথে সাথে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জুব্বা মোবারক আর লাঠি মোবারকটা লইয়া ঘোড়ার উপর উঠতে রওনা দিছে আরে বাবা কেমন বাপ কেমন ভূত দেখেন মওলা আলী যখন বের হইছে ইমাম হাসান হোসেনকে আব্বা আপনি কই যান আমরা দুইজন আপনার সঙ্গে যাবো ওই কোন হাসান হোসেন রাখছে জায়গা মতো আপনি বুঝতেইব তাদেরকে তো চিনতেইব ঘটনা বুঝাইতেছে শুধুমাত্র বুঝার জন্য এই ছেলেগুলোকে বুঝ দেওয়ার জন্য এরপরে ওই মুহূর্তে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফুরাতের প্রান্তরে যাইয়া দুই রাকাত নামাজ পড়লেন কয় রাকাত দুই রাকাত নামাজ পড়া নিজের লাঠি মুবারক করে ফুরাতের পানির দিকে ইশারা করছে এবার উপস্থিত লোকজন বলতেছে হে আলী আপনি লাঠি মুবারকটা ইশারা করেছেন সাথে সাথে আমরা দেখতেছি ওই ফুরাত নদীর এক গজ পানি কমে গেছে
ওই মওলা আলী কি আমাদের দেশের বিরামপুর আলীর মতো হ্যাঁ বোঝানা তো আস আবার আলী রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয়বার আবার লাঠি দিয়ে আঘাত ইশারা করছেন এবার এলাকার মানুষগুলা বলতেছে আলী আপনি দ্বিতীয়বার আঘাত করেছেন যেই মাত্র ইশারা করেছেন আমরা দেখতে পেলাম আর একটা গস পানি কমে গেছে এবার তৃতীয়বার আঘাত করেছে তৃতীয়বার যেই মাত্র ইশারা করেছে এবার সবাই দেখতেছে আরেক গস পানি কমে গেছে তিনবার ইশারা করেছেন তার ইশারার কারণে তিন গস পানি কমে গেছে এবার উপস্থিত লোকজন ডাক দিয়ে কয় ও আলী ও মুশকিল কুশা আর ইশারা করা লাগবে না এতটুকু পানি হলে আমাদের চলবে এর নাম হইল মওলা আলী যার নূর মুবারক আমার আল্লাহ সাজরাত লিয়া কিনের ফুলের মধ্যে বাড়ি বানাইয়া দিয়েছিল এ যুবক ভাইয়ের আমার এইভাবে আমার আল্লাহ সবকিছু দিরা ধারাবাহিকভাবে এমনভাবে বানাইয়া রুহানি জগতে রাখলেন রাখার পরে আমার আল্লাহ একদিন ডাক দিয়ে বলে কোরআন শরীফের আয়াতটা খুলতে হয় একদিন আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন একদিন আমার আল্লাহ ডাক না 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 আমি দেখতেছি একটু বলো এবার ওই মুহূর্তে হাফেজ হলে তো বালা সিন্ডি জিফুত্র হাফেজ বানায় নো জিফুত জিটা ওই বুফেটে থাকতে কোন একটা হাফেজ বানাই তুইব আমি আমি আচ্ছা আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সুন্দর দরিয়া বানাবো আমি আল্লাহ এত কিছু বানাইলাম আমি আল্লাহকে ডাকার জন্য আমি আল্লাহকে চেনাইবার জন্য আমার বন্ধুকে বানাইলাম আমার নবী হলো আল্লাহর সাক্ষী এই জন্য আমি প্রায় মাহফিলে বলে থাকি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় ঠিক কিনা এটা যদি আবার গানের সুরে টান দেই আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা আমার ফুলা ফান্টি করি আমার ফুলাফান্টি কয় বিরামপুর ফুলাফান্টি কয় ঠিক আছে ইনশাল্লাহ আছে তো একটা হাতরা নামাও একটু সবাই জবানটা খুলে বলতে হবে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এই কথা তাহিরি কই না গো এই কথা তাহিরি কই না আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় ঠিক কিনা আল্লাহ বলে ফেরেশতারা আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি বানাবো আমি আল্লাহ দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো এখন কি করতে হবে ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার করলেন তখন কিন্তু কোনো মানুষ সৃষ্টি হয় নাই যখন কোনো মানুষ সৃষ্টি হয় নাই আমার নবী আছে না নাই আমার নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়া জামাত লাকান নবুয়াত আল্লাহ রাব্বুল আলামিন কখন আপনাকে নবুয়তি দিয়েছেন আমার নবী আপনার নবী বলে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রুহি ওয়াল জাসাদ আদমের যখন রুহুর অস্তিত্ব নাই মাটিও নাই পানিও নাই তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম এটাই হলো আমার আল্লাহর সৃষ্টির মূল রহস্য কথা বলেন ঠিক কিনা এটাই রহস্য এই জায়গায় ঢুকতে না পারলে আপনি কোনদিন ইসলামের মজা পাবেন না কোনদিন কোরআনের মজা পাবেন না কথা বলেন ঠিক কিনা বলেন কোনদিন মজা পাবেন না এই জন্য আল্লাহ বলতেছেন আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো এরপর আল্লাহ ডাক দিকে আজ ইব্রাহিম দুনিয়ার জমিনের মধ্যে যাইবা দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া তুমি এক মুষ্টি মাটি নিয়ে আসবা এবার জিব্রাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আসছেন বন্ধুরে আমার টান্ডা দিয়ে একটু হ্যাঁ বন্ধুরে না ব্যাপারটা হলো কি এটা টান্ডা দিলে সময় বেশি নষ্ট হয় এর লাগে আমি দেই না বন্ধুরে আমার ও হালকা ডারা বাবারা কি খারাপ লাগছে ছুটটা আমার ফুলা ভান্ডি আছে তীরে ফুলা ভান্ডি এই কইডে ফুলা আজকা জিকির হইব না ইনশাল্লাহ কয়া লাও জিকির হইব না ইনশাল্লাহ আমি প্রমাণ দিয়া যামো আজকের কথাগুলো আজকে প্রমাণ দিয়া যামো এই ওয়াজ যদি হৃদয়ে ধারণ করতে না পারে সে কখনো সেই মানের মজা পাবে না এই ওয়াজটা হলো হাকিকতে মুহাম্মদি জুড়ে কোন ঠিক কিনা
বাকায় গুলো একবার কিতাব খুললা দেখেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ কিতাবটা পড়েন পড়ার পর যে আমার ওয়াজ না পান কান কেটে ফেলে দিব কথা বলেন ঠিক কি না কিতাবলা স্টেজ উড়িনি দিকে আমার কাছে ছুটু হুজুর বাবার সাফা সাফে মারাইস না বাবা যাও ও না ওই যে ওই যে ওইগুলা কি পিছনে কি মানুষ নাকি ওগুলা ও আচ্ছা আচ্ছা পিছনে মানুষ কি না তাইলে একটু আওয়াজ করে কোন তো হেদায়েতের মালিক কে আচ্ছা আমার নবী আদম নবীর আগে সৃষ্টি না পরে সৃষ্টি আগে মাটির আগে সৃষ্টি না পরে সৃষ্টি আগে লৌহের আগে না পরে আগে কলমের আগে না পরে আগে আরশের আগে না পরে আগে মাটির আগে না পরে আগে এ তুই মাটি পাইলে কো তাইলে বোঝা গেল মোল্লারা তথ্য গোপন করে কি গোপন করে তথ্য গোপন করে ওরা তত্ত্ব সন্ত্রাস ঠিক কি না বলেন আল্লাহ ডাক দিয়া বলে হ্যাঁ জিব্রাইল জমিনে যাও যাইয়া আমার কাছে এক মুষ্টি মাটি নিয়ে আসো আমি দুনিয়াতে পাগল পাঠাবো প্রতিনিধি পাঠাবো জিব্রাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে এসেছেন আয়েশা বুকের মধ্যে হাতটা মারবে মাটি আয় জিব্রাইলকে একটা চিৎকার মারছে ডাক দিয়া বলে ও জিব্রাইল ও জিব্রাইল মাটি নিয়া তুমি কি করবা কই আল্লাহ বলছে মাটি দিয়া প্রতিনিধি বানাইয়া জমিনে পাঠাবে এবার ডাক দিয়ে বলে হ্যাঁ জিব্রাইল এই মাটি নিও না এই মাটি দিয়া প্রতিনিধি বানাবো কিন্তু এই বান্দাগুলা আমার বুকের মধ্যে চইলা চইলা আল্লাহর সঙ্গে নাফরমানি করব আমি মাটি এটা সহ্য করতে পারবো না জিব্রাইল সাল্লাম মায়া লাগিয়া গেছে এই মাটির কান্না শুননা সোজা আল্লাহর কাছে চলে গেছে এবার আল্লাহ মিকাইলরে পাঠাইলেন মিকাইলও মাটির কান্না শুননা মায়া লাগিয়া গেছে এরপরে আমার আল্লাহ ইসরাফিলকে পাঠাইলেন ইসরাফিল মাটির কান্না শুননা মায়া লাগিয়ে গেছে এরপরে আমার আল্লাহ আজরাইলকে পাঠাইলেন আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আয়েশা যেই মাত্র বলছে আমি মাটি নেওয়ার জন্য এসেছি মাটি বলে আজরাইল ও আজরাইল জিব্রাইলও ফিরা গেছে ইসরাফিলও ফিরা গেছে মিকাইলও ফিরা গেছে গো তুমিও ফিরা যাও আজরাইল বলে না না আমি ফিরে যাব না একটা হামসি মারছে বুকের মাঝখানে আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান সত্তর মন জোরে কর না বাবা হাতটা কি ছোট্ট সাত সমুদ্র ১৩ নদীর পানি যদি আজরাইলের মাথার ডাইল্লা দেন এক ফুটা পানিও পায়ের তলায় পড়বে না আর জিব্রাইলের ৬০০ ডানা শুনছেন না আপনারা ৬০০ ডানার একটা ডানা যদি পৃথিবীটাতে বিছাইয়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে আল্লাহর কুদরত কত কঠিন এরপরে মাটি নিয়ে আল্লাহর কাছে গেল আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল মিকাইল ফিরা গেছে ইসরাফিল ফিরে আসছে জিব্রাইলও ফিরে আসলো তুমি দেখো ঠিকই মাটি নিয়ে আসলা তোমাকে গিয়ে মাটির কান্না তোমার মন গলাইতে পারে নাই আজরাইল বলে আল্লাহ ও আল্লাহ গো ও আল্লাহ গো ও আল্লাহ জিব্রাইল যদি ফিরে এসেছে মিকাইল যদিও ফিরে এসেছে কিন্তু আমি আজরাইলে ফিরে আসি নাই আমার কাছে মাটির কান্নার চাইতে তোমার হুকুমটাই হলো আমার কাছে সব চাইতে বড় জোরে জোরে কি সবাহ আল্লাহ বলা যাবে না এ আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরারি ও মুরব্বী বাবারা এবার আল্লাহ ডাক দিয়ে কি আজরাইল মাটির কান্নাই সবার মন গলে গেল তোমার মন গলে নাই তাইলে তো ঠিক আছে এটা দিয়ে আমি আল্লাহ যত প্রতিনিধি প্রতিনিধি দুনিয়ার মধ্যে পাঠাবো সবগুলাকে চিরবিদায়ের সময় মা পাশে বসে কাঁদবে বাবা পাশে বসে কাঁদবে তুমি আজরাইলই পারবে তাদের রুহুটাকে কবজ করতে এই জন্য আমি আল্লাহ তুমি আজরাইলকে সেই কিয়ামত পর্যন্ত সবার রুহুগুলা কবজ করার দায়িত্ব দিয়া দিলাম আল্লাহু আকবার কোন
এবার আমার যুবক ভাইরা ইনদিন টাইমে এবার আল্লাহ যখন বলছিল আমি প্রতিনিধি পাঠাবো ফেরেশতারা কি কইছিল জানেন নি কানু আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা এ আল্লাহ আপনি কি দুনিয়াতে এমন প্রতিনিধি পাঠাবেন যারা দুনিয়াতে যায় মারামারি করবে কাটাকাটি করবে ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক আমরাই তো আপনার গান গাইতেছি আমরাই তো আপনার শান গাইতেছি কি দরকার আছে মানুষ পাঠাইতাম আল্লাহ কয় ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না বাস ফেরেশতা দিয়ে আল্লাহ মাটি নেওয়াইয়া ওই পায়ের তলা থেকে গলা পর্যন্ত বানাইছে আল্লাহ আকবার কন্না কেন আল্লাহ ডাক দিয়ে কয় রহস্য শুননা জান রহস্য শুননা জান আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা গলা পর্যন্ত তোদেরকে দিয়ে বানাইলাম কিন্তু চেহারাটা আমি আল্লাহ নিজে বানাবো রহস্য বুঝছেন নি যে ফিডের মধ্যে যদি মাস্টারে বাড়ি দেয় মাস্টারের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই ফাওয়ার মধ্যে বাড়ি দিলে কোনো অভিযোগ নাই কেল্লা দিয়ে ওই গালটা দিয়ে দিক বাড়িটা সারা গ্যাস লয়ে তার বিরুদ্ধে বিচার জমা আপনি মাতাত মারলেন কি লেগে আর গালো মারলেন কি লেগে রসুল বলছে তোমরা গালের মধ্যে আঘাত করো না সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন খালাকতু বিয়াদাইয়া আমি আল্লাহ বান্দার চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি এই চেহারার ভিতরে আমার আল্লাহ একটা ঠোঁট দিছে ঠোঁট এই জায়গার মধ্যে আল্লাহ একটা মুখ দিছে মুখ দিয়ে আমরা একজনের জিকিরি করি জবান খুলে বলুন তিনি কে এই জায়গার মধ্যে একটা জায়গা দিয়ে কান দিয়ে আমরা কথা শুনি আর এই জায়গার মধ্যে চোখ দিয়েছেন এই চোখ দিয়ে আমরা দুনিয়ার সব কিছু দেখি এই জায়গার ভিতরে আমার আল্লাহ এমন একটা কপাল দিয়েছেন যে এই কপাল দিয়ে নামাজের টাইমে সেজদা দিয়ে মাটির মধ্যে লুটে পড়ে যায় এই নামাজের দরকার আছে না এবার আল্লাহ রাব্বুল আলামিন আদমের চেহারাটা বানাইছে কিন্তু হাত লড়ে না পাও লড়ে না কপাল লড়ে না চোখের পাতিও লড়ে না কান লড়ে না জিব্বাও লড়ে না এবার আল্লাহ আদম আলাইহিস সালামের ভিতরে আমার আল্লাহ একটা রুহু দিছে এই রুহুটা যে কি জিনিস সিঁড়ি তো মোল্লারা জানে না এই ওয়াজ করলে আমার জেলখানাত লয়ে যাবো গা ইয়াস আলুনা কানি রুহ কুলি রুহু মিন আমরি রাব্বি হে বন্ধু আপনাকে যদি কেউ প্রশ্ন করে রুহুটা কি জিনিস আপনি কয়নি এটা আল্লাহর আদেশ মাত্র এর দূরই অহনি রেখিতা সুমারাল্লাহ জোরে কন্যা গা কেউ ঠিক আছে নি কথা আমার এরপর আল্লাহ রুহু দিছে রুহু কো আন্দাইরও লাগে দ্বিতীয় দিছে আন্দার লাগে আন্দার বুঝেন না আপনারা অন্ধকার আর কি আবার দিছে বাইরে গেছে গা তৃতীয়বার মাথায় আর বাইরও না আল্লাহ করে কইবেন না তৃতীয়বার আবার বাইরে না সাথে সাথে আদম নবীর চোখ ছিল এমনে ঠাসপিরে ফুটে গেছে জিব্বাটা নড়ে ওঠে নাক দিয়ে একটা হাসি এসে গেছে জবান দিয়ে একটা কালাম বের হয়েছে ওই কালামটাই ছিল আলহামদুলিল্লাহ জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামের প্রথম ডায়লগ হলো আলহামদুলিল্লাহ যেই মাত্র আলহামদুলিল্লাহ পড়ছে আদম নবীর চোখটা ফুটে গেছে ওই মুহূর্তে পিছন দিক দিয়া অনেকগুলা ফেরেশতারা দাঁড়ায় রইছে আদম নবী ডাক দিয়া কয় আল্লাহ গো ও আল্লাহ আমার পিছনে এরা কারা দাঁড়ায় দাঁড়ায় এখানে কি করে কই তোমার পিঠের মধ্যে আমার নবীর নূর মুবারকটা প্রতিস্থাপন করা হয়েছে সব ফেরেশতারা ওই নূর মুবারকটারে সেলুট জানাইতাছে কেন সেলুট জানাইতাছে কারণ নবীর উসিলায় তুমি আদমকে বানানো হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধু নবীর উসিলায় এই দুনিয়ার সব বানাইছে এ আদম নবী কেমন দেখেন কত বুদ্ধি ডাক দিয়া কয় আল্লাহ যেই নবীর উসিলায় তুমি সব বানাইলা তারে পেছন দিক দিয়ে ফেরেশতারা দেখতেছি আমি আদম নবী তো দেখি না কোরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয় যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল বাকারাতে দেখাইতে না পারলে কান কেটে লামো যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল বাকারাতে বলি আছে পাক
পাকো যাতে বলি আছে পাকো যাতে আদম হাওয়া হইতে জুদা নয় কোরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয় আরেকটা কথা কইতাম নি যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল মায়েদাতে যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল মায়েদাতে বলি আছে পাকো যাতে বলি আছে পাকো যাতে রাসূল খোদা হইতে জুদা নয় আল্লাহু আকবার তিনবার কইতিব তিনবার কইতিব তুমি আল্লাহ الله أكبر بلين قد جاءكم من الله نور الله أكبر كنا بابا أمار نبي أتو مهيان آدم نبي ڈاك دي بلا الله شمائي قلب أمي دوراي تسيفورا دورنا ورمتون এবার ডাক দিয়া বলে আল্লাহ বন্ধু নবীর নূর তো আমি দেখি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ আদম নবীর কপালের মধ্যে নবীর নূর মোবারক করে আনলেন আদম তো আদম তুমি দেখো তোমার কপালে নবীর নূর মোবারক আপনার কপালের উপরে এইগুলার কি বলে দেখেন নি স্যার না দেখেন না আছেন নি কে মুরব্বি ইডি দেহা জানি চোখ দিয়া দেখতে গেলে কিতা লাগবো আরে জোরে কিতা লাগবো আয়না আয়না লাগবো আল্লাহ কো আদম তোর কপাল নবীর নূর মোবারক লাগাইছি দেখ আল্লাহ দেহম কে মেসায় দে দেই না তো আল্লাহ কো তোর নখ দুইটার সামনে কর এই নখ দুইটার সামনে করার পরে আমার আল্লাহ আদম নবীর দুইটা নখের আয়না বানাই দিছে অহন দেয়া যাইব নি কথা কোনা তোরে বেটা ওয়াজ বাজার ইডি তো ইডা এই আইনা দেখি তেমনি পাইছেন এই আইনা দেখি তেমনি পাইছেন আমার বাফের আল্লাহ আইনা দিছে ইডি তো ইডা এরপরে যেই মাত্র নখের আইনা বানাইয়া দিছে এবার নখের ভিতরে কপালের নরম বরকটা বেশি আসছে এত সুন্দর আদম নবী আর থাকতে পারে নাই দুইটা নখের মধ্যে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছে এই জন্য আমার নবী বলছেন যারা আমি নবীর নাম শুই না দুইটা নখের মধ্যে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইব হাসরের ময়দানে আমি নবী তাদেরকে আলাদা একটা লাইন দরামু লাইন দরায়া দরায় এই কাতারটা স্পেশাল আমি নবী জান্নাতে ঢুকাইয়া দিব এবার সুমা দিবেন ইনশাআল্লাহ সুমা দিবেন ইনশাআল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আমার নবীর সামনে একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে এইভাবে চুমা দিয়ে চোখে লাগাইছে আমার নবী বলে হ্যাঁ আবু বকর এইভাবে চুমা দিয়ে চোখে লাগাইলা কেন ও নবী গো আজানের মধ্যে আপনার নাম শুনছি এই জন্য চোখটা চোখ চুমা দিয়ে চোখের মধ্যে লাগাইছি আমার নবী বলে হে আবু বকর তোমার জন্য সাফাত করা আমি নবীর জন্য হালাল হয়ে গেছি বুঝেন নি ওয়াজ বুঝেন তো ইনশাল্লাহ তারপরে আদম নবীর এইভাবে এইভাবে ইন দি মিন টাইমে যখন চুমা দিল আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলে দিয়েছেন ও যুবক ভাইরা আমার বন্ধুরে আমার ও মুরব্বি আব্বারা কি বলবো আপনারা আপনাদের সাথে আমার আব্বা চলাফেরা করছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওয়া ইজ কুলনা লিল মালাইকাতি সিজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আদম আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়া কয় হে ফেরেশতারা তোমরা আদমরে সেজদা করো আল্লাহ দাঁড়াই রয়েছে এখানে আল্লাহ হুকুম দেয় আদমরে সেজদা করার জন্য জবানটা খুলে কোনো সেজদা পাওয়ার মালিককে এরপর সেই মালিক অর্ডার করে এ ফেরেশতারা আমার আদমরে তোমরা সেজদা করো ফাসা জাদু একটা ফেরেশতাও দেরি করে নাই সবাই সাফা ফা 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 হরফে আতে ফা সাথে 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 ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দোয়া যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলবে সাথে সাথে দোয়া করবে ওই মুরব্বিরা বুঝে না ফা অর্থ কি আবার ইজা কুমতু মিলাস সালাত যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে ফাগুসিলু বুজুহাকুম তোমরা তোমাদের হাত পা ধোতো করে কথা বলেন ঠিক না বে ঠিক
তাইলে এই জন্য বলছেন সাথে সাথে ফাসা জাদু আল্লাহ যখন বলছে হে ফেরেশতারা আদম নবীর সেজদা করো সব ফেরেশতারা আদম নবীর সেজদা করলো কিন্তু একজন সেজদা করে নাই যে এই লোকটা এমন কোন জায়গা নাই জমিনে সেজদা করে নাই এমন কোন জায়গা নাই সেজদা করে নাই সব জায়গায় সেজদা করেছেন যার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের শিক্ষক ছিল যার নামটা ছিল ওই সময় আজাজিল যেই মাত্র আল্লাহর হুকুম অমান্য করেছে ওই আজাজিলের কথা আমার আল্লাহ কোরআনে বলছেন ইল্লা ইবলিস ইবলিস ছাড়া সবাই সেজদা করেছে ইবলিসই কি করেছে শুনেন ইবলিস বলছে আবা পারতাম না ওয়াস্তাকবারা অহংকার করছে কি আমাকে বানাইছো আগুন দিয়া আদমরে বানাইছো মাটি দিয়া আমার ধর্ম উপরে উঠা আদমের ধর্ম পায়ের নিচে থাকা আমি উপরের বেড়া কিল লেগে নিচের বেড়ারে সেজদা করতাম আমরা দেশে কিছু আছে না আমি অত বড় হুজুর তাইরে কিতা গুরাট ডিম আমি কি আমি গুরাট ডিম না আমি খাদেম আমি খাওয়া দেন আমি নেতা হয়ে মাঠে নামি নাই কর্মী হয়ে মাঠে নেমেছি এই জন্য আমি কর্মীর দুঃখ বুঝি কর্মীর ব্যথা বুঝি কথা বলেন ঠিক না বেঠিক খুব মনোযোগ খুব মনোযোগ কি বলছে পারতাম না ওয়াস্তাকবারা এরপর আল্লাহ কি কই শুনেন অহংকার করার পর আল্লাহ কি বলছে ওয়া কানা মিনাল কাফিরিন দুষ্ট বেরিয়ে যা শয়তান তিনবার না কইবা যেন কাঁদছে একবারে যখন সেকে অভিশপ্ত ঘোষণা করা হয়েছে তখন সে কাঁদছে যখন তাকে বের করে দিছে তখন সে কাঁদছে যখন আমার নবী দুনিয়াতে আসছিল তশরিফান ছিল তখনও সে কাঁদছে আল্লাহ একবার কইতেন না কান্দে এখন কান্দলে লাভ হবে এরপর আল্লাহ বলছেন কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا الله বলছেন হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا যা তোমাদের মন চায় তা তোমরা খাইবা যা তোমাদের মন চায় তা তোমরা খাইবা তবে খবরদার وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ ওই গাছের কাছে যাইও না যদি গাছের কাছে যাও ফাতাকুনা মিনাজ জালিমিন তুমি জালেমদের অন্তর তুমি জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এরপরে আদম আলাইহিস সালামের হাওয়া জান্নাতের ভিতরে বসবাস করতেছেন ইনদিমিন টাইমে একদিন হাওয়া আলাইহিস সালাম বলেন এ আমার স্বামী আল্লাহ এই সব ফল খাইতে বলেছেন এই গাছের ফলটা খাইতে নিষেধ করলো কেন ছলে বলে কৌশলী ইবলিস চা জান্নাতের ভিতরে ডুইকা ওই জায়গার ভিতরে এমন ভাবে এদেরকে ওয়াসওয়াস এমন ভাবে বলেছে হে হাওয়া তুমি জানোনি আল্লাহ সব ফল খাইতে বলেছেন এই ফলটা খাইতে কেন নিষেধ করেছেন কই না আমি জানি না ওই আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে এই জন্য ফলটা খাইতে নিষেধ করেছে এই ফলটা যদি তোমরা খাও তাহলে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে বন্ধুরে আমার সৃষ্টি রহস্য কেমনে কেমনে ঘটছে এই কথা তো আমরা জানি না রে বাজান ইনদিমিন টাইমে আমার নবী ওই হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম যেই মাত্র ইবলিস এই কথা বলল যে এই ফলটা খাইলে তুমি চিরস্থায়ী হয়ে যাইবা ওই মুহূর্তে মহিলার মন না একটু গুইরা গেছে স্বামীরে ডাক দিয়া বলে স্বামী গো আল্লাহ সব খাইতে বলছে এই ফলটা কেন নিষেধ করেছে আদম আলাইহিস সালাম ডাক দিকে হ্যাঁ হাওয়া যত কথাই বলো না কেন আল্লাহ না করছে নাই রাখতে হবে আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন করা যাবে না এরপর হাওয়া বারবার রিকোয়েস্ট করেছে আপনি কি চান না আমরা চিরদিন জান্নাতে থাকি কয় আমি চাই তাইলে ফলটা খাইতে অসুবিধা কি শেষ পর্যন্ত হাওয়াও চলে গেছে আমার বাবা আদম আলাইহিস সালামও চলে গেছে মা হাওয়া ফলটা হাতের মধ্যে নিয়েছেন এত ওয়াজ করলাম এত কিছু করলাম গন্ধম ফলটা কি জিনিস আজ পর্যন্ত ওয়াজ মাহফিলে বুঝতে পারলাম না কি লাগছি না গুন্ডা কলবে কলবে মিল না হইলে কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে ঠিক কি না রে বাবা বাঁশি বাজায় আমার ফয়জউদ্দিন শাহ কি মায়ার সুর ডাকে রে আল্লাহ নিশিরাই
গাইতে কারবাসি বাজে বাসি বাজায় আমার রেজিবি বাবা কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাইরে এবার মা হাওয়া ওই ফলটারে মুখের মধ্যে দিছে সরাত ডাইরেক্ট গিলা লাইছে আর আদম নবী মুহ দিছে আর যেই মাত্র হাওয়া ফলটা গিলছে একখানদা আর জান্নাতের কাপড়টি আস্তে করে এমনি খুললে ফুরে গেছে তাড়াতাড়ি জান্নাতের লতা পাতা দিয়া শরীরটারে ডাকছে কেডারিটি কি আশ্চর্য বেড়াইত্রি না কথা কিন্তু গুরুত্বপূর্ণ গাছের ডাইল ফাইলটা টানছে যে কস বাইরছি নি কথা কন গিলা জ্বালাইছে আমার মা আর গাছের ডাইল ফাইলটা কসটা বাইরছে এই জন্য মার আর মাসে মাসে একটু সমস্যাও যাক এটা ফুলাফান আছে তো কইলাম নাই অত শিক্ষিত লাগতো না এটা মাস আছে এটা বুঝছে আর আদম নবী যখন আমি বুঝছি নমস্কার আদম নবী যখন গলা পর্যন্ত দেখ খালি মুখটা দর খালি গলা রাত গেছে না আর এই দিকটা যখন ওই হাওয়ার যখন সলতি কাপড় পরেছে তাহলে আদম নবী কার বাদ থাকব গলা দে এমনি সিল আহ এমনি ধরছে তখন ফল আছে না এটা ঠেলা মারছে এর লাগে আমরার কন্ট্রোলটা আছে আর আমার আম্মা আছে না সরাত এর লাগে এখন আমরা দুনিয়ার মার আর কন্ট্রোলই নাই এরার সাথে জীবন আপনি আসল কথা কইেন না ওরা বইলো কইেন না আমিও কই না বাপ জানে নি আর জানে ও কপি পেশাল করিস না পেশ লাগাইস না বড় বাবে জানি তোর নাম হলো স্কিল লেগে বেড়া এরা জীবন অবাজান দূর রাখতে তো না তিন দিন পরে না পাঁচ দিন পরে কয়ে দিব ঠিক আছে হেরা কাছে সব কথা কয়েন না ওই যে আম্মা যে সরাত এর জন্য আমার মা বলরা মাঝে মাঝে করাত হয়ে জায়গা কিরে জানেননি ওই যে সরাত আর এই দিক দিয়ে আমার বাফে এই কন্ট্রোলিটা আছে এর লাগে বেড়াইতে এবার আল্লাহ বানাইছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা পুরুষ হলো নারীদের পরিচালক আমি কি বুঝাইতে পারছি কথাটা অন আমানতটা দিছে কাটা পুরুষের হাতে আমরা বেড়াইয়ের জন্য অত বালাহিড় কই না আল্লাহ হেরারা তো চাবি দিছে এ রাত্রে বারোটার পরে এমনি ঘুমা পো কুকিতা বাজারে যাইতেন না ঘুম ধরছে বালিশের নিচে চাবিটা আছে টেয়ারা লয়া বাজারে যায়া কিছু পান গাছ মাছ টাছ লয়া বাজারে কি যাইব বেড়া না বেড়ি তাহলে বেড়ার হাতে চাবিটা দিছে কাটা কথা কন ওয়াজ বোঝে না বেড়া রাইতে চাচ্ছে চাবিটা দিছে কাটা তো এই আমানতের খেয়ানটা তো আমরাই করলাম আমরা কি লেগে দেই আমরা যত ঘুমিও আমরাই বাজারে যাবো আমরা হেরার নিয়ে বাজারে ফালাই আমরা বেড়াই তো কম না শাড়িটা কিনি বারোশো দিয়ে গড়াই একশো চার হাজার টাকা আর বিড়াইতে আপনি যত ধরনের কাপড় কিনা দেন এরা কিন্তু কাপড়টা পাশের বাড়ির মহিলারা দেখাইব আর পাশের বাড়ির মহিলারা কিন্তু ছায়াতে হয় কেমনে জামাই পরব মধ্যে লাগাই দিব পরে জি গাইব কুনছি নি আমার জামাই তো একটা শাড়ি আনছে জামাই জি কিছু আনে না বয় কিন্তু একটু অহংকার করে আমার সামা একটা শাড়ি আনছে যেই সুন্দর না তোমরা এই শাড়ি জীবন দেখছো না কই শাড়িটা কই পরে শাড়িটা আনছে আনার পরে কত কয়টা সাড়ে চার হাজার টাকা ক কিতাল ক সিতা আমার জামাই দেয় দেড় মাস আগে আনছে বারোশো টেহা দিয়া এই জামাইটা রাত্রে শিপ টিপ করে আইসে পরে দিন ঈদ না সাজা সু যাইছে আবার পর সাথে বোর এক ছেঁড়া তিন ছেঁড়া হয়ে রয়েছে কথা কথা ঠিক না মেনে এক সেরা কই সেরা জামা কই কিতা তোমার সেরা দিয়ে বেজার হইছে বেজার হইতো না তুমি সারা জীবন আমার জ্বালা আঙ্গার করে লইছো তুমি তুমি বারোশো ধারলে বারোশো কইতা তুমি আমার কাছে কো সাড়ে হাজার টাকা আমি যে একটা শরম পাইছি বিডাইতের কাছে
তোমার মতন কি আমার তুমি কি মনে করো তুমি নিজে সালাক মনে করো হ্যাঁ হ্যাঁ এই হলো মহিলাদের অবস্থা কথা কোন ঠিক না বেটি মহিলার জামাই যতটা দেয় না তা হোক মানুষ দেখাই লইলে কই গো আমার জামাই একটা সুন্দর শাড়ি আনছে এরা হুনতাছে না আগো হেরার বাইল দরু আজকে আমার কাছে নাই মনে করছো আমি যখন একটা জিকির দিই তুই সব বুইলা যাইতো কেন মনে করো আমি তো এ রইছি না আজকে এরপরে রাতে আজকে সিঙ্গেল রাতে কোথাও মাহফিল রাখছি না দিনও রাখছি না আজকে সিঙ্গেল মাহফিল দিছি অন মনে করেন যে সিঙ্গেল মাহফিল রাখছি কি লাগে জানি যে হাইছো তো আমি জানি হালকাটা বাড়াইতে আমার কাছে জীবনে ফার্স্ট ইয়ার নটার সময় মাইক দিই লইলে জীবনে আমারে ফোন দিতে আছে নটার সময় আইফোন কাউন্টডাউন লাগবো মাইক দিলামো বুঝলে আমার হইলে মাইক দিলাইবো আমি মনিরে কইছি মনির যতই কথা কই হালকাটা বাড়াইতে নটা দিলাইবো দেখবে আমার গরনে এত খেপাইবো আইব পরে ইচ্ছা মতো একবার জায়গা তিনবার খাওয়াইবো লাস্টে দেখবে টি হই 11:30 পরে নিয়ে তুলবো কথা কন ঠিক না বেটি যাই হোক দাবি অত বেশি আছে কি হুজুর ভাই দাবি অত বেশি আছে তো যাই হোক বাবা যে আমার মনে হয় কথা একটু বেশি বাড়াই লইতেছি নাকি আচ্ছা বাড়ায় টারে কোনো অসুবিধা নাই আজকে ওয়াজ চলতেছে সলোক দে কথা কন ঠিক না বেটি তো বাজান বেড়াইতে গেছে চাবিটা দিছে কেডা তো চাবিটা যা আমি আবার বিড়েতে হাতে দিয়ে দিছি নাকি আমানতের খেয়ানত হইছে না একটা বাচ্চা মনে মারা গেছে একটা বাচ্চা আপনার কানতে নিষেধ করছে কি জানেননি কানতে নিষেধ করছে কি জানেন এটা কোন কেটা জানেন জানা দরকার আছে নি আপনার কাছে আমি টিহা দিছি 1500 কত ভাইয়ের পুরা নামটা নাকি তার গাজী শাহিন ভাই গাজী আছে না গাজী শাহিন ভাই শুনেন আপনি মোবাইল হাতে লন আপনি আমার 30 সেকেন্ড পরে দিয়ে দিন ওই দেখ ওয়াজ বুঝতে আছেন নাসকা আমি ফেক টিকলো আপনি কি আফসোস আছে কেরে শেষনি শেষনি আফসোস করার কিছু আছে আল্লাহ কয় বান্দারে সন্তান তোর কাছে আমি আমানত দিছি তো আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে তুমি কান্দো কেন রসুল বলছেন যদি ওই মুহূর্তে কোনো মা সন্তানের ইন্তেকালের পরে ধৈর্য ধারণ করে থাকতে পারে এই সন্তানটা মা বাপের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এই সন্তানটা নাজাতের উসিলা হয়ে যাবে আমি কি ওয়াজ বুঝাইতে পারছি আমানত কি জিনিস বুঝাইতে পারছি এবার আসেন আরেকটু সামনে যাই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সব খাইবা গন্ডম ফল খাইবা না কেন খেয়ে ফেলল ফা আযাল্লাহুমা শাইতানু আনহা ফা আখরাজাহুমা মিম্মা কানা ফি চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই শয়তান তাদেরকে পদস্ফলন ঘটালো এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর বলছে তোমরা সীমা লঙ্ঘন করেছো হাওয়াকে বলছে তোমরা সীমা লঙ্ঘন করেছো এরপরে হযরতে আদম আলাইহিস সালামকে আবার আল্লাহ জান্নাত থেকে পৃথিবীতে নামায় দিছে এবার বুঝতে পারছেন নি আপনার আমার সৃষ্টির রহস্য কথা বলেন ঠিক কি না এই জন্য যুবক ভাইয়ের আমার আমাদের শরীয়তের শক্তি শরীয়তের রহস্য হলো আদম আলাইহিস সালাম হাকিকতে রহস্য হলো আমার রাহমাতুল লিল আলামিন এই দুইটা রহস্য যারা ধারণ করে এরা কখনো আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারে না কথা বলেন ঠিক কিনা এই আমার যুবক ভাইয়েরা গো ও মুরব্বী বাবারা আল্লাহ বলছেন আদম তুমি সীমা লঙ্ঘন করেছো যাও যাও তুমি দুনিয়ার জমিনে নেমে যাও তুমি নেমে যাও হাওয়াও নেমে যাও ওয়াকুল নাহবিতু বাইতুকুম লি বাদিন আদুবু ওয়ালাকুম ফিল আরদি মাস্তাকার মুস্তাকারু ওয়ামাতাউন ইলাহিন আদম আলাইহিস সালামকে দুনিয়ার একটা জমিনের মধ্যে নামাইছে হুজুর আদম নবীর কি বাংলাদেশে বাড়াইছে না 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 আজ থেকে 9 বছর আগে আমাদের একজন মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা শায়খ শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাই তিনি কাফেলা অনুষ্ঠানে রমজান মাসে দেখাইতেন আদম নবী কোন দেশের মধ্যে নামছিল যেই পাথরের মধ্যে কদম মুবারক রাখছিল ওই পাথর মুবারকটা আমরা কাফেলা অনুষ্ঠানের মধ্যে দেখাইছি এই হায়েন আর দলেরা গড়ে ডুইকে আমাদের নুরুল ইসলাম ফারুকীকে দুনিয়ার থেকে বিদায় করে দিছে
এই আমার যুবক ভাইরা আদম নবী ওই পাথরের মধ্যে যেই দেশের মধ্যে পাথর নামছে ওই দেশটার নাম হলো শ্রীলঙ্কা ওই দেশের নাম কি রে বাজান ওই দেশের নাম হলো শ্রীলঙ্কা আর ওই মা হাওয়ারে যেই দেশের মধ্যে আল্লাহ নামাইছে ওই দেশের নাম হলো জেদ্দা শত বছর পর্যন্ত কাঁদলো রব্বানা জালামনা সবাই কোন না রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন সবাই সবাই রব্বানা জালামনা আনফুসানা وترحمنا لنكونن من الخاسرين امان ভাবে কানতে 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 একজন হলো শ্রীলঙ্কা কোন দেশ আদম নবী কোন দেশেই ছিল একমাত্র একটা পুরুষ আর মা হাওয়া জেদ্দা একমাত্র একটা মহিলা সারাটা পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাই কি খাওন কি বস্ত্র কি কি বুঝে আসে না এবার দুইজন কান্নাকাটি করতে করতে একটা ময়দানের মধ্যে দেখা গিয়েছে যে এই ময়দানের নাম হলো আরাফার ময়দান ওই জায়গার মধ্যে এসে কানছে আল্লাহ মাফ করে নাই লাস্ট পর্যন্ত বলছে আল্লাহ এত কান্না কাটলাম তুমি মাফ করো না তবে তোমার কাছে একটা কথা হলো তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় ক্ষমা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আদম কাইফা আরাফতালি মুহাম্মদ হে আদম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে তুমি চিনেছো আদম আলাইহিস সালাম বলেছেন ইয়া রব খালাকতানি যখন তুমি আমারে সৃষ্টি করেছো ফারাইতু আলা সাকিল আরশ আমি আরশ আযিমের চৌকাঠের দিকে লক্ষ্য করেছিলাম ফারাইতু আলা সাকিল আরশ আমি আরশ আযিমের চৌকাঠের মধ্যে লক্ষ্য করেছিলাম ফা ফিহি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মুহূর্তে আমার নবী আপনার নবীর ব্যাপারে আদম নবী বলেন ইয়া আল্লাহ আপনি আমাকে বানানোর পরে আমি আর সাজিমের চৌকাঠে তাকায় দেখলাম আপনার নামের পাশে আপনার বন্ধুর নাম লেখা নিশ্চয়ই আপনার বন্ধুকে আপনি অনেক ভালোবাসেন এই বন্ধুর উসিলায় আপনি আমারে ক্ষমা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলে আদম রে তুই যদি আমার কাছে প্রথম দিন আমার বন্ধু নবীর উসিলা ধরে আমার কাছে ক্ষমা চাইতি আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর খাতিরে তোমাকে মাফ করে দিতাম চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার পরিষ্কার কথা হলো আমার পরিষ্কার কথা হলো আদম আলাইহিস সালাম ক্ষমা পেয়েছেন ইন দি মিন টাইমে আল্লাহ আদম নবীর জীবিকা নির্বাহের জন্য এক জোড়া গরু দিয়েছেন কি দিয়েছেন কি দিয়েছেন বাবা ওই সময় গরুর জবান ছিল একটা মাছের একটা ডাইল লাগাইছে গলার মধ্যে আর বালুর মধ্যে আল লাগাই দিছে কয় যায় গরু যা সামনে টান মাটিটা নরম করি ফসল ফলাতে হবে ফসল ফলাতে হবে ওই মুহূর্তে গরুটারে যখন কয় সামনে যা গরুটা ডাইনে জাগা যখন বলে ডাইনে যা গরুটা বামে জাগা যখন বলে গরুটারে খাড়ো গরুটা সামনে জাগা আদম ভাই গরু তরে কইছে সামনে যা তুই এলে ডাইনে যাস গা বামে যাস গা গরু ডাক দিয়ে কয় আদম নবী আপনারা তো আল্লাহ কইছেন গন্ধম খায়েন না আপনি কাছলেন কি লাগিয়া জালা জোরায় না হা জালা জোরায় না রে ওরে অন্তরে লাই গাছে আগুন পানি দিলে নিবে না জাল জোরায় না জালা জোরায় না রে জুরি কি আল্লাহ করে কইতেন না বাজান যখন গরু বলছে আপনি খাইছিলেন গিল্লাইয়া সেই দিন থেকে আল্লাহ গরুর জবান বন্ধ করে দিছে আজকে পর্যন্ত যদি গরুর জবান থাকতো তাইলে গরের গিরসে গরু লালন পালন করতে যাইয়া ক্ষেতের আলবাইতে যাইয়া যতটা বাড়ি দিছিল ওই লোকটা মারা যাওয়ার পরে যাইয়া কবরে পারে যাইয়া কইতো বালুইছে আর গরে আয়া কইতো তোর জামাই জামানে মাইরা গেছে ও অন্ধিক খাইছি সূর্যে খাইয়া কবর গেছে না জুতা দাবাই দিতেছে এইভাবে গরুর মধ্যে কইয়া দিত এই জন্য গরু ছাগল এবং যত প্রাণী আছে সব কবরের আওয়াজ মুকান দিয়া শুনে কিন্তু মুখ দিয়া বলতে পারে না কথা বলে ঠিক কি না রহস্য জানতে চাইছেন না আমার কাছে তাহলে রুহানি রহস্য সৃষ্টি রহস্য হলো আমার নবী কথা বলে ঠিক কি না আর আমরা আদম সন্তানের সৃষ্টি রহস্য আমার বাবা আদম কোনো কিছুই হতো না যদি আমার নবী না হতো কথা বলেন ঠিক না বেঠি সিন্নি খাইছেন কার দ্বারা মোল্লা চিনলেন না আজকে মুসলমান দাবি করেন আপনারা কি আছে আপনাদের মধ্যে মুসলমানিত্বের কি আছে আমাদের মধ্যে মুসলমানিত্বের ইসলাম ধর্ম দাবি করেন আপনারা
কিসের ইসলাম আপনারা পালন করেন কিসের ইসলাম আমরা পালন করি কুরআন আপনারা পড়েন কিসের পড়েন একদিন পড়লে 10 দিন পড়েন না কি পড়েন আমরা তো পড়ি না আর আল্লাহকে পেয়েছি এত মায়া করতেছে তিন বেলা পাঁচ বেলা ছয় বেলা খাবার খাওয়ার পরেও বেনামাজি হওয়ার পরও তাস খেলতেছেন জুয়া খেলতেছেন ইচ্ছা করলে আল্লাহ ঘুমের মধ্যে মাইরা ভরায় রাখতে পারতো এরপর বাসায় রাখতে বাসায় রাখতেছে কি শুকরিয়া আদায় করছেন মিয়া আপনারা আল্লাহ আমরা এত মায়া করছেন যদি আপনারা মুসলমানিত্ব বুঝতে চান আমরা যদি ইসলামকে বুঝতে চাই আমরা যদি রাসূলকে বুঝতে চাই তাহলে দেহটারে বাংলাদেশে রাখেন আর মনটাকে ফিলিস্তিনে পাঠাই দেন কথা বলেন ঠিক কি না বাবার ফেসলাস না বাবার ফেসলাস না আল্লাহু আকবার সূরা কোন মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা আপনারা চুপ করে বসে আছেন এই যে বললাম না নো 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 আমার ফিলিস্তিনের কথা বলতে হবে আমরা মুসলমান সারা বিশ্বের মুসলমান একটা দেহের মতো আমরা আদম সন্তান কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক কি না কি রাজি আছেন সবাই আমি যখন বলবো এইভাবে আপনারা বলবেন ঠিক হাত তুলে বলে ঠিক বলবেন সুলতানপুরের বেড়াইত এবং হালকাটার বেড়াইতের ইমান তাজা আছে মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা আকসাটা কি আপনারা বুঝেননি আকসা হলো মুসলমানদের প্রথম কেবলা এখন যেভাবে আপনারা ওই যে মসজিদে হারামের দিকে কাবার দিকে ফিরে নামাজ পড়েন ঠিক এইভাবে আমাদের প্রথম কেবলা ছিল মসজিদে আকসা এই মসজিদে আকসা বানাইছে পাথর দিয়া এই পাথরগুলো সমুদ্রের তলদেশ থেকে তোলা হয়েছে এই পাথরগুলো কোনো মানুষের পক্ষে তোলা সম্ভব ছিল না কোনো ক্যারেন দিয়া তোলার পক্ষে সম্ভব ছিল না এই পাথরগুলো তুলছে জিন দ্বারা বড় বড় জিন দ্বারা এই জিন দ্বারা তুলছেন প্রত্যেকটা পাথরের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন আর এই মসজিদটা সেই মসজিদ যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় দুই রেখাত নামাজের ইমামতি করেছেন যেই মসজিদে নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর নবী রাসুলগণ নামাজ পড়েছেন তাইলে এই মসজিদটাকে শুধু ফিলিস্তিনের একলা না সারা বিশ্বের তাইলে কি ওয়াজ বুঝতে পারছেন মসজিদে আকসা মুসলমানদের প্রথম কেবলা এই কেবলাকে রক্ষা করার দায়িত্ব শুধু ফিলিস্তিনের একলা না সেটা আমরা যেতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য হাত তুলে বলতে হবে ঠিক রাজি কিনা বলেন মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা সময় এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা ঠিক কিনা আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও জোরে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল-আকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা মাথার উপরে উড়ছে শকুন ঘিরে রেখেছে নয়া ফেরাউন মাথার উপরে উড়ছে শকুন ঘিরে রেখেছে নয়া ফেরাউন দাও জোরে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল-আকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি ঠিক কিনা এই আওয়াজ মানে তুই হাত তুলে বলো ঠিক কিনা বলো আল্লাহু আকবার মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি ঠিক কিনা জাগো মুসলিম এবার প্রাণের দাবি আল-আকসা জাগো মুসলিম আহবার প্রাণের দাবি আল-আকসা ঠিক কিনা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা সময় এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা ঠিক কিনা